আজকে আমি যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে আমাদের প্লেন টেবিল সার্ভে তা আমি এখানে হেডিং দিয়ে দিচ্ছি প্রথমে কি প্লেন টেবিল প্লেন টেবিল সার্ভে ঠিক আছে এর আগে আমি টোটাল ছটা মতো কিন্তু সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস হয়েছে যেগুলো তোমাদেরকে আমি আমার ওই পিএসসি বেজের ক্লাসের রেকর্ডিংগুলো কিন্তু আপলোড করে দিয়েছিলাম মেম্বারে তো কয়েকদিন ধরে আমি ক্লাসগুলো আপলোড করতে পারছি না কারণ আমি ছুটিতে ছিলাম বাড়িতে ছিলাম ওখানে কোনো আমার কাছে যে কপি টপি কিছু ছিল না বা আমি যে পেনে লিখে সেই পেনটাও নিয়ে গেছিলাম না তাই কিন্তু রেকর্ডিং দিতে পারছিলাম না অনেকেই গ্রুপে মেসেজ করছে যে মেম্বারের ক্লাস কবে হবে তো তাই আজকে কিছুটা আমি রেকর্ডিংয়ের মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং বাকি যে কটা পার্ট বাকি থাকবে সেগুলো আমি রেকর্ডিং করে দিয়ে দেব বা আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন আধ ঘন্টার এক একটা করে ক্লাস আমি ছোটো ছোটো পার্টে পাটে রেকর্ডিং করে মেম্বারে আপলোড করে দেবো তোমরা প্রত্যেক দিন একটা করে কিন্তু ক্লাস পেতে থাকবে এইভাবে করলেও কিন্তু তোমাদের কাজ চলে যাবে তাহলে কী হবে না দেখো লং লং ভিডিও থাকলে তোমাদের কী হয় না তোমরা যেমন অনেকটা সময় ধরে তোমাদেরকে ক্লাস এগুলো দেখতে হয় শর্ট ভিডিওর মাধ্যমে যদি দেওয়া হয় আধ ঘন্টা করে তাহলে সেটা খুবই ইজি হয়ে যায় তাই না তো দেখো সর্বপ্রথম আজকে এই যে প্লেন টেবিল সার্ভে প্লেন টেবিল সার্ভেতে আমরা কী কী পড়ব দেখো এই যে প্লেন টেবিল সার্ভেটা কার উপরে দাঁড়িয়ে থাকে সেটা আমাদের জানতে হবে এবং এখানে কী কী ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়াশুনো করতে হবে দেখো সর্বপ্রথম আমি যদি এখানে যদি একটা প্লেন টেবিল প্লেন টেবিল যদি একটা আমি ইয়ে করি অঙ্কন করি এই যে তিনটে আমি যে স্ট্যান্ড দিলাম এটা হচ্ছে কি ট্রিপল স্ট্যান্ড একে কি বলা হয় ট্রি পড স্ট্যান্ড এবং স্ট্যান্ড এবং এর উপরে এর উপরে আমরা কী করবো তো না টেবিলটাকে আমাকে কিন্তু দিতে হবে টেবিলটা সামথিং ধরো এইরকমভাবে একটা তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি এখানটায় যে টেবিলটা ধরো এইরকমভাবে আমাদের একটা ছিল টেবিল তাহলে এটা হয়ে গেল কি আমাদের না টেবিল তো এই যে টেবিল এই টেবিলের সাইজ কত সেটা আমরা জানবো এবং এই যে টেবিলটা না এই যে টেবিলটা এই টেবিলটা বিভিন্ন রকমের তোমার উড দিয়ে কিন্তু তৈরি হয় তো একচুয়ালি কোন উডটা আমরা বেশিরভাগ ইউজ করি সেদিকেও আমরা যাব চাপ নেওয়ার দরকার নেই ধীরে ধীরে করে আমরা জানবো কিন্তু সর্বপ্রথম এখানটায় আমরা যেটা আলোচনা করব সেটা কি আলোচনা করব। না দেখো সর্বপ্রথম এখানটায় আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে যে এই যে প্লেন টেবিল সার্ভেটা এটা কার উপরে দাঁড়িয়ে

প্লেন টেবিল সার্ভেটা এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ইনস্ট্রুমেন্টের সম্পর্কে আমরা জানবো ইনস্ট্রুমেন্ট যে এই প্লেন টেবিল সার্ভেতে আমাদের কী কী ইনস্ট্রুমেন্টে দরকার পড়ে দেখো এখানে যে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তার মাঝখানে ম্যান ম্যান ইনস্ট্রুমেন্টগুলো বা বলতে গেলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করব কী কী ইনস্ট্রুমেন্ট দেখো সর্বপ্রথম রয়েছে লেবেল টিউব কি না এক নম্বরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি লেবেল টিউব বা এটাকে আমরা আর কী বলি না বাবল টিউবও কিন্তু বলা হয় কি বাবল টিউব এর কাজ কি এর কাজ কি দেখো এই যে লেভেল টিউব বা বাবল টিউব এর মধ্যে একটা লিকুইড থাকে এর মধ্যে যে লিকুইড থাকে সেটা হচ্ছে কী বলতো তার কাজ হচ্ছে তোমার এই টেম্পারেচারের সাথে ভেরিয়েশান মিনিমাম দেখাতে পাওয়া যায় এই লিকুইডের মেন উদ্দেশ্য হচ্ছে টেম্পারেচারের সঙ্গে ভেরিয়েশান মিনিমাম দেখতে পাওয়া যায় যেমন এর মধ্যে কি থাকে এই যে এর মধ্যে তোমার ইথেন থাকে ঠিক আছে ইথেন ইথেন থাকে তারপরে হচ্ছে তোমার অ্যালকোহল থাকে ক্লোরোফ্লোরল থাকে ঠিক আছে এই ধরনের কিন্তু লিকুইডের মধ্যে কিন্তু থাকে এটা হচ্ছে আমাদের কি লেভেল টিউব তাহলে লেভেল টিউবের কাজটা কি সেটা আমরা কিন্তু জেনে গেলাম নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কম্পাস কি কম্পাস এই কম্পাসটা কিন্তু আবার দু রকমের হয়ে থাকে কিরকম কীরকম দু রকমের হয়ে থাকে একটা আছে তোমার সার্কুলার কম্পাস কি সার্কুলার সার্কুলার কম্পাস সার্কুলার কম্পাস লিখে লিখিয়ে করাবো এই সার্কুলার কম্পাসটা রকম হয় দেখো সার্কুলার মানে আমরা বুঝতে পারছি এরকম সার্কুলারের মতন হবে কিন্তু কিন্তু এর মধ্যে যেটা থাকে না সেটা একটু আলাদা রকমের শেপের কিন্তু থাকে কীরকম শেপ না দেখো এখানটা তুমি দেখতে পাচ্ছ এই যে শেপটা এইরকম টাইপের একটা শেপের কিন্তু তৈরি তৈরি একটা শেপ বা এটাকে আমি এইভাবে অঙ্কন করে দিচ্ছি এর মধ্যে তোমার এই যে দেখো এর মধ্যে যে শেপটা থাকে সেটা হচ্ছে তোমার এইরকম একটা শেপ থাকে ঠিক আছে এ সরি এটা হচ্ছে তোমার আমি তো এটা অঙ্কন করছি তোমার সার্কুলার শেপ না তো সার্কুলার শেপটা সার্কুলার শেপ তো এরকম সার্কেল তো থাকবেই ঠিক আছে এবং এরকম সার্কেল থাকবে এবং সার্কেলের মধ্যে হ্যাঁ ঠিকই অঙ্কন করেছিলাম গো সার্কেল থাকবে এবং সার্কেলের মধ্যে এরকম একটা থাকবে যেটা তোমার এই দিকে সাউথকে রিপ্রেজেন্ট করে এবং এই সেইটা নর্থকে রিপ্রেজেন্ট করে এটা গেল আমাদের এক নম্বর কম্পাসের মধ্যে একটা পার দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর যে কম্পাসটা রয়েছে সেটা হচ্ছে থ্রড কম্পাস কে না টি ও ইউ জি এইচ থ্রড কম্পাস সেটা কীরকম দেখতে হয় না সেটা এরকম একটা রেক্ট্যাঙ্গুলের মতন থাকবে এবং এর মধ্যে এর মধ্যে কিন্তু এইরকম শেপ থাকবে এইরকম শেপ থাকবে ঠিক আছে এইরকম থাকবে এর মেন কাজ কি এটা হচ্ছে নর্থ এবং সাউথ ডাইরেকশান দেখানোর জন্য কিন্তু ইউজ করা হয় কি নর্থ এবং সাউথ ডাইরেকশান ডাইরেকশান দেখানোর জন্য কিন্তু এই থ্রোট কম্পোস্টটা কিন্তু আমরা ইউজ করি ঠিক আছে গেল এরপরে আমরা এল দিকে যাব কি এলিডেট তিন নম্বরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি এলিডেট এই এল ইডেটটা কী দেখো এল ইডেড কী সেটা জানবো এবং এলিডেটটাও কিন্তু দু রকমের হয় একটা প্লেন এলিডেট ইডেড একটা হচ্ছে টেলিস্কোপ এল এবং তোমার এই যে ফিডাল এজ কি সেগুলোর দিকেও আমরা যাব দেখো এলিডেট হচ্ছে তোমার সিটিংয়ের জন্য আমরা ইউজ করি মানে ধরো সামনে একটা অবজেক্টকে সাইড করা হবে এবং যখন আমরা সাইড করবো ওই একই সময়ে সিটের উপরেও কিন্তু আমরা প্লটও কিন্তু আমাদের তৈরি করতে হবে তাহলে সাইটও করব প্লট করার জন্য অল ডেটা আমরা এখানটা ইউজ করে যাচ্ছি তাহলে এখানটা আমি এইটা কিন্তু লিখতে পারি যে সিটিংয়ের জন্য আমরা এই এল ডেটা ইউজ করি ঠিক আছে তাহলে এতে কি হয় দু রকমের কাজ হয়ে যায় একটা হচ্ছে তো তোমার সাইট করা হয়ে যাচ্ছে আর হচ্ছে তোমার না প্লটের যে অল ডেটা কি লিখতে পারবো অল ডেটা কিন্তু আমরা ইউজও করতে পারছি কিন্তু এই যে এল এই এল কিন্তু দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে কি না এক নম্বর যেটা সেটাকে আমি বলবো তোমার প্লেন এল কি প্লেন এল এবং দ্বিতীয় নম্বর যে ডেটা সেটাকে আমি কি বলবো না টেলিস্কোপ টেলিস্কোপ এলি ডেট প্লেন এলিডেড আর একটা রয়েছে টেলিস্কোপ এলিডেড কিন্তু এই যে টেলিস্কোপ এল সেটা কীরকম দেখতে হয় দেখো টেলিস্কোপ এল ইডেডটা তোমার এইরকমভাবে একটা থাকে এজ ঠিক আছে এইরকমভাবে একটা এজ থাকে এবং এইখানটা আমি এরকম একটা তোমাকে ইয়ে দিয়ে দিলাম এবং এর এদিকেও কিন্তু এরকমভাবে থাকে এই যে এজটা এই যে এজটা না এই এজটাকে কী বলা হয় বলো তো এখানে এখন দাগ 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 দাগের মতন থাকে এই এজটাকে আমরা বলি ফিডিউসিয়াল ফিডুশিয়াল এজ এই ফিডুইসিয়াল এজের সম্পর্কে আমি আসবো একটু পরে আসব আর অনেক কিছু এখান থেকে ইনফরমেশন আমাদেরকে জানতে হবে দেখো এখানে একটা কথা আমি বলবো যে প্লেন টেবিল এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা প্লটিং এবং তোমার ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে সাইমেন্টেনশিয়ালি এটা করা যায় মানে এটাকে কি বলতে পারবো তোমাকে যে পরে কিন্তু দরকার পড়ে না एर कि इंगलिस टर्म रही है से टर्मसा नोट हिसाब तुम्हें लिखे दीची जो तो प्लेन टेबिल प्लेन टेबिल आगे तुम्हें तो प्लेन टेबिल इज एन इन्स्ट्रुमेंट यूज़ फर इार्भिंग सार्विंग इन हुईज इन हुईज फिल्ड वर्क অ্যান্ড প্লোটিং ফ্লোটিং আর ডান কি না সাইমুল টেনিয়াসিলি ঠিক আছে এটা তুমি মনে রাখতো মানে কি প্লেন টেবিল এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা প্লোটিং এবং ফিল্ড ওয়ার্ক কিন্তু দুটো কিন্তু করা যায় পরে করার কোনো দরকার পড়বে না যেমন ধরো বৃষ্টির দিনে বা ওয়েদার খারাপ হলে কিন্তু এই প্লেন টেবিলটা কিন্তু আমরা ইউজ করি না ঠিক আছে এটা গেলো এরপরে দেখো এরপরে একটা রয়েছে কি না এটা কত নম্বর গেলো তো এটা তিন নম্বর গেলো চার নম্বরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি না সেন্টারিং কি সেন্টারিং সেন্টারিংটা আমাদের কি প্লাম্বিং ফর্ক ইউজ করা হয় সেন্টারিংয়ের জন্য একটু আগে আমি কী বললাম এই ধরো টেবিলটা রয়েছে এই টিপল স্ট্যান্ড রয়েছে এবং এটা টেবিল এখানটায় আমরা প্লাম্বিং ফর ইউজ করে কিন্তু আমরা সেন্টারিংটা আমরা করি তাহলে কিসের মাধ্যমে সেন্টারিং করা হচ্ছে প্লাম্বিং প্লাম্বিং ফর্ক এগুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্ন রয়েছে এমসিকিউ রয়েছে এমসি তো নিয়ে আসবো আগে দেখো প্লেন টেবিল থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে না খুব কম প্রশ্ন আসে কিন্তু বোঝার বিষয় আছে কনসেপ্ট আমাদের একটা ধারণা জানা দরকার আমার কাছে যারাই পড়ছো তাদের প্রত্যেকেই বলবো দেখো আমার কাছে ভাই পড়তে গেলে আমি পুরো তোমার খুঁটি নাটি জিনিসগুলোই কিন্তু কভার করে নিয়ে যাব একটাও জায়গা ছাড়ব না যে কটা সাবজেক্ট আমি তোমাদেরকে কভার করাতে পারবো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুঁটিনাটি কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব ঠিক আছে তো সুতরাং সেদিকে তোমার নেই এবং এই প্লেন টেবিলটা হওয়ার পর যে চারটে সাবজেক্ট যে চারটে চ্যাপ্টার সার্ভে কভার হবে প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা করে কিন্তু এমসিকু ধরিয়ে ধরিয়ে কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউগুলো কিন্তু আগে কভার করাবো তারপরে নেক্সটের দিকে এগোবো এখানে আরেকটা নোটস আমি তোমাকে লিখাবো যে নোটসটা কি নোটসটা হচ্ছে দেখো এই যে প্লেন টেবিল সার্ভে করার সময় যে স্কেলের যে রেঞ্জটা সেইটা কত মানে তুমি এটাকে আমি এইভাবে বলতে পারি যে সুইটেবিল ফর স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ম্যাপিং করার সময় যেটা লাগছে হ্যাঁ এবং যেটা আমি এটাও বলতে পারি যে হাই অ্যাকুরেসি ইজ নট রিকোয়ার্ড এইভাবেও বলা যায় তাহলে প্লেন টেবিল সার্ভে করার সময় স্কেলের যে রেঞ্জটা কত সেই স্কেলের রেঞ্জটা হচ্ছে তোমার ওয়ান ইস টু দশ হাজার ওয়ান ইস টু দশ হাজার থেকে কত না ওয়ান ইস টু দু লক্ষ পঞ্চাশ হাজার দু লক্ষ পঞ্চাশ হাজার এর মধ্যে কিন্তু তোমার রেঞ্জ রেঞ্জটা কিন্তু থাকে স্কেলের রেঞ্জ কার রেঞ্জ না স্কেলের রেঞ্জ প্লেন টেবিলের সার্ভে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে তোমার সুইটেবিল ফর फर फॉर स्म एंड मिडियम मिडियम स्केल स्पिंग मेपिंग वन टू वान टू टेन थाउजेंड टू वान टू टू लाख दुलार हर ঠিক আছে এই ছিল মোটামুটি ব্যাপার এরপরে আমরা যাব এই কটা তো ইনস্ট্রুমেন্ট ছিল এগুলো সম্পর্কে আরো ডিপলি তো আমরা তো আলোচনা করব কিন্তু আগে তো কিছুটা একটা বেশিক ধারণা দিলাম এরপর আমরা আরো ডিপের দিকে যাব ঠিক আছে এখানে আমি স্টার দিয়ে আরেকটা পয়েন্ট যেটা তোমাকে বলবো যে লিমিটেশানের সম্পর্কে কিছু পয়েন্ট কি লিমিটেশন প্লেন টেবিল সার্ভে করার সময় কিছু লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট লিখে দেবো কি কি পয়েন্ট লিখিয়ে দেবো দেখো টোটাল আমি এখানটায় তিনটে থেকে চারটে পয়েন্ট বলবো সর্বপ্রথম আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি না অ্যাবসেন্স অফ মেজারমেন্ট কোর্স ইন হ্যাঁ তোমার অ্যাবসেন্স অফ মেজারমেন্ট কজ ইন ইনকনভেনিয়েন্স মানে কী বলতো এর মানে কি বোঝায় এই যে বললাম অ্যাবসেন্স অফ মেজারমেন্ট কজেজ এজ ইনকনভিনিয়েন্স এর মানে কি মানে হচ্ছে প্লেন টেবিল সার্ভে করার সময় যদি কোনো মেজারমেন্ট নিতে ধরো মেজারমেন্ট নিতে আমরা ভুলে গেছি একটা মেজারমেন্ট নিতে তাহলে পরে কিন্তু আর মেজারমেন্ট নিতে আমরা পারবো না কারণ কি না কারণ হচ্ছে পুনরার সাইটে কিন্তু আবার প্লেন টেবিলকে নিয়ে গিয়ে সেটিং করতে হবে দিয়ে আমাদেরকে মেজারমেন্ট নিতে হবে তাই কিন্তু সম্ভব নয় সেই জন্য ফার্স্ট পয়েন্টটা আমরা কী লিখবো অ্যাবসেন্স অফ মেজারমেন্ট মেজারমেন্ট কজ ইন কনভেনিয়েন্স ঠিক আছে মনে থাকবে দ্বিতীয়ত দ্বিতীয় নম্বর পয়েন্টটা আমি কি লিখব যে ডিফিকাল্ট টু ও হ্যান্ডেল ডিউ টু ইটস ওয়েট কি লিখে দিই তারপর তোমাকে বোঝাচ্ছি কি ডিফিকাল্ট ডিফিকাল্ট টু হ্যান্ডেল হ্যান্ডেল ডিউ টু ইটস ওয়েট এর মানে কি দেখো ওয়েট যদি খুব অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে কিন্তু হ্যান্ডেল করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় এটাও কিন্তু একটা লিমিটেশনের মধ্যে কিন্তু পড়ছে প্ল্যান সার্ভের সময় তিন নম্বর কি তিন নম্বর আমি তোমাকে এটা বলতে পারবো যে ইট ক্যান নট বি ডান ইন রেনি সিজন মানে বৃষ্টির সময় আমরা কিন্তু একে নিয়ে যেতে পারবো না বা এই সার্ভেটা কিন্তু আমরা করতে পারবো না তাই আমি কি লিখব ইট ক্যান নট বি ডান ইন রেনলি সিজন রেনলি সিজন ঠিক আছে তিন নম্বর গেল চার নম্বর যে পয়েন্ট আমি যেটা মানে রেখেছি সেটা হচ্ছে কি ইট ক্যান নট বি ডান ইন ডেন্স অ্যান্ড হেভি ফোর্স্ট মানে কি ডেন্স ফোর্স বা তোমার হেভি ফর্স্টের সময় প্লেন টেবিল সার্ভে কিন্তু করা হয় না তাহলে সেটা লিখে দিচ্ছি ইট ক্যান নট ইট ক্যান নট বি ডান ডান ইন ডেন্স অ্যান্ড তোমার দেখো লিমিটেশনের মধ্যে এই কটা রয়েছে পয়েন্ট এই কটা যথেষ্ট পয়েন্ট পর্যন্ত ঠিক আছে এই কটা পয়েন্টে যথেষ্ট এসএসসি যেই লেভেল পর্যন্ত এক্সামের জন্য ঠিক আছে দেখো খুঁটি নিয়ে যাবো একটু প্লেন টেবিল সার্ভেটা একটু বোরিং ঠিক আছে তো কিছু করার নেই বন্ধুরা তোমাদের একটা জানতে হবে দেখো এরপরে কিছু রয়েছে সিরিজ এই সিরিজটাকে লিখিয়ে দেবো তোমাকে দেখো সিরিজ বলতে কি বোঝায় না দেখো প্লেন টেবিল তোমার ডিফারেন্স টাইপের কিন্তু উড দিয়ে কিন্তু তৈরি হয় প্লেন টেবিল বলতে আমি কি বললাম এরকম স্ট্যান্ড দিয়েছিলাম এরকম ট্রিপল স্ট্যান্ড দিয়েছিলাম দিয়ে এখানটা আমি একটা বোর্ড লাগিয়েছিলাম এটা হচ্ছে কি টেবিল তাই তো এবং এটা হচ্ছে কি ট্রিপল স্ট্যান্ড স্টেন এই যে বোর্ডটা এই বোর্ডটা কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট উডেন দিয়ে তৈরি হয় তাই আমি এখানটায় কি লিখতে পারবো যে উডেন ড্রয়িং বোর্ড মেড অফ অয়েল সিজন উড এন্ড ইট আপার সারফেস কেপড স্মুথ মানে এই এর আপার সারফেস -টা কি হয় একদম স্মুথ হয় ঠিক আছে ক্যাচ ইট উইথ ট্রিপট এবং সেটা কিন্তু ট্রিপট উপরে কিন্তু এখানটা লাগানো থাকে কিন্তু বেশিরভাগ কিন্তু জনসন টেবিল কিন্তু আমরা ইউজ করা হয় কি টেবিল মনে রাখবে এটা হচ্ছে কি জনসন টেবিল বেশিরভাগ কিন্তু আমরা এই জনসন টেবিলটা কিন্তু আমরা ইউজ করি তিনটে স্টার দিয়ে বলে দিলাম বেশিরভাগ কিন্তু আমরা জনসন উডের যে টেবিলটা সেই টেবিলটা কিন্তু ইউজ আমরা ইউজ করি এবং এর যে ড্রয়িং ড্রয়িং যে বোর্ড সেই ড্রয়িং বোর্ডের সাইজ সেই সাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে ড্রয়িং যে বোর্ডটা এই ড্রয়িং বোর্ডের সাইজটা কত এই ড্রয়িং বোর্ডের সাইজ হচ্ছে ফোর্টি ফাইভ সেন্টিমিটার ইন্টু সিক্সটি সেন্টিমিটার বা এটা আর একটা সাইজ রয়েছে কত ষাট সেন্টিমিটার থেকে ষাট সেন্টিমিটার থেকে পঁচাত্তর সেন্টিমিটার ঠিক আছে দেখো তাহলে ড্রয়িংয়ের সাইজটা কত একটা রয়েছে তোমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার থেকে ষাট সেন্টিমিটার মানে পঁয়তাল্লিশ বাই সেন্টিমিটার বাই সিক্সটি সেন্টিমিটার আর একটা ষাট সেন্টিমিটার বাই পঁচাত্তর সেন্টিমিটার ঠিক আছে এই যে সাইজটা এই সাইজটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে গুপ্তা গুপ্তা বইতে এই যে কটা পয়েন্ট পড়ালাম এর মধ্যে আমি একটু ব্যাকে যদি নিয়ে যাই তাহলে দেখো গুপ্তা গুপ্তা বইতে এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে একবার তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো গুপ্তা গুপ্তা বইতে কোনটা কোনটা থেকে পছন্দ এসছে এখান থেকে আমি আলাদা একটা কালি নিচ্ছি এই কালিটা ব্লু কালি তোমাদেরকে দেখাচ্ছে দেখো প্লেন টেবিল উপরে ডিপেন্ড করে দেখো আমি কি বললাম প্লেন প্যারা প্লেন টেবিল ট্রাভার্স প্যারালিজম প্রিন্সিপাল উপরে দাঁড়িয়ে কিন্তু প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের এর উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্লেন টেবিল সার্ভেটা কিন্তু দাঁড়িয়ে থাকে তো ইনস্ট্রুমেন্টের কথা যখন বললাম তখন লেবেল টিউব বা বাবল টিপের কথা বললাম এবং লেবেল টিউব এবং বাবল টিপের মধ্যে যে লিকুইডটা থাকে এবং সেই লিকুইড কি কী গ্যাস দিয়ে থাকে না যেমন আমি তোমাকে বললাম যে ইথেন ক্লোরো ক্লোরোফর্ম তারপরে অ্যালকোহল এইসবগুলো থাকে এবং এটা কি করে না টেম্পারেচারের সাথে ভেরিয়েশান মিনিমাম দেখতে পাওয়া যায় এই লিকুইডের মাধ্যমে ঠিক আছে এবং তৃতীয়ত তৃতীয় দ্বিতীয়ত যেটা বললাম কম্পাস কম্পাস সার্কুলার কম্পাস আর একটা আছে তোমার ট্রান্স কম্পাস ঠিক আছে এবং এরপরে আমি যেটা বললাম এলইডেটের নিয়ে আলোচনা করলাম এলিডেট ইডেট ক্ষেত্রেও তোমার এই যে প্লেন এলিডেট এবং টেলিস্কোপ এলিডেট এবং এই যে ব্যাপারটা তোমার টেলিস্কোপ এলিডেটের মধ্যে ফিডুশিয়াল এ সেটা সম্পর্কে ডিসকাশন ডিসকাশন করলাম এবং এখানে কিছু কথা তোমাদেরকে বলেছিলাম সেন্টারিং সেন্টারিংটা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এখান থেকে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে প্লাম্বিং ফোটা কিসের জন্য আমরা ইউজ করি সেন্টারিংয়ের জন্য কিন্তু ইউজ করা হয় ঠিক আছে এরপরে আরেকটা বললাম যে প্লেন টেবিল সার্ভে করার সময় যে স্কেলের রেঞ্জটা কত হয় সুইটেবিল মানে তোমার স্মল এবং মিডিয়াম স্কেলের যে ম্যাপিংটা করা সেটা এক লক্ষ দশ ওয়ান ইস টু দশ হাজার থেকে ওয়ান ইস টু দু লক্ষ পঞ্চাশ হাজার এর মধ্যে কিন্তু ভেরি করে এবং লিমিটেশনের সম্পর্কেও কিন্তু অনেকগুলো পয়েন্ট বললাম যে কি কী পয়েন্ট বললাম অ্যাবসেন্স অফ মেজারমেন্ট কজেজ ইনকনভিনিয়েন্স দ্বিতীয় নম্বর যেটা বললাম সেটা কি ডিফিকাল্ট টু হ্যান্ডেল ডিউ টু ইটস ওয়েট এবং তিন নম্বর যেটা বললাম ইন ইট ক্যান নট বি ডান ইন রেনলি সিজন চার নম্বর যেটা বললাম ইট ক্যান নট বি ডান ইন ডেন্স অ্যান্ড হেভি ফরেস্ট ঠিক আছে এরপরে আমি তোমাকে কিছু এক্সারসিরিজের সম্পর্কে আলোচনা করা হলো যেমন তোমাকে বললাম যে জনসন টেবিলের মাধ্যমে কি করা হয় না এটাকে এই যে টেবিলটা আমরা ইউজ করি জনসন টেবিল উডের ঠিক আছে এবং এই যে ড্রয়িং যে বোর্ডটা সেই ড্রয়িং বোর্ডের সাইজ কত সেটা হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাই ষাট সেন্টিমিটার বা সেটা আর একটা সাইজ রয়েছে ষাট সেন্টিমিটার থেকে পঁচাত্তর সেন্টিমিটার এত দূর কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম এরপরে যেটা আমরা যাব এরপরে আমরা কোন দিকে এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো যে এলিডেট একটু আগে আমি তোমাদেরকে বললাম কি এলিডেট এই এলিডেট দুটো রকমের বললাম একটা প্লেন এলিডেট আর একটা কি বললাম না তোমার টেলিস্কোপ এলিডেড কিন্তু হিল্লি এরিয়াতে কি হিল্লি এরিয়া হিলি এরিয়া হিল্লি এরিয়াতে কি করা হয় টেলিস্কোপ এলিডেট ইউজ করা হয় কোন এলিডেট ইউজ করা হয় না টেলিস্কোপ এলিডেট এলিডেট আমরা কী করি ইউজ করি এলিডেড ইউজ করি কিন্তু হিল্লি এরিয়াতে প্লেন যে এলিডেড প্লেন এলইডিটা কিন্তু আমরা ইউজ করি না ঠিক আছে সেটা কীরকম তার ডায়গ্রামটা যদি আমি করে যদি আমাদেরকে বোঝাই সেটা কীরকম হয় দেখো এই তো রয়েছে আমাদের ট্রিপল স্ট্যান্ড ঠিক আছে এবং এর মধ্যে এখানটা রয়েছে এইভাবে কিন্তু রয়েছে আমাদেরকে টেবিল ঠিক আছে এই টেবিলের মাঝখানে আমরা কী করি এইভাবে এভাবে কিন্তু আমাদের থাকে ধরো এইটা রয়েছে কুড়ি সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো এই দিকটা আমরা কি করবো বলো তো এই দিকটা আমাদের থাকে আই আইভ্যান কি আই ভ্যান মানে আইভ্যানটা এইভাবে রয়েছে আমাদের ঠিক আছে এইভাবে রয়েছে আমাদের আই আইভ্যান এবং সিমিলারলি এর অপোজিট এই দিকে থাকবে কি না এখানটা আমরা এইটা রয়েছে ধরো আমাদের রেঞ্জিং রোড কি রেঞ্জিং রেঞ্জিং মানে কি অবজেক্ট অবজেক্ট ভ্যান তো এর মানে কি অবজেক্ট ভেন এবং এই যে লাইনটা এই লাইনটাকে কী বলা হয় তোমার লাইন অফ সাইট কি বলা হয় লাইন অফ লাইন অফ সাইট তাহলে এই স্ট্যান্ড থেকে এই যে অবজেক্ট ভ্যানের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা কত এটা যদি কুড়ি সেন্টিমিটার হয় তাহলে এটা আমাদের কত হয়ে যাবে কুড়ি মিটার ডিস্টেন্স কুড়ি মিটার ডিস্টেন্স তাহলে এখানে আমরা কি জানি ওয়ান মিটার ইজকাল টু যদি আমি ওয়ান সেন্টিমিটারের বরাবর যদি হয় তাহলে এই কুড়ি মিটারটা কত কুড়ি সেন্টিমিটারে বরাবর হয়ে যাবে ওয়ান মিটার যদি ওয়ান সেন্টিমিটারে বরাবর যদি হয় তাহলে এই কুড়ি মিটারটা এই কুড়ি সেন্টিমিটারের বরাবর হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদেরকে কাজটা করতে হয় এবং এই যে তোমার ফিডিউশিয়াল এজ ফিডিউশিয়াল এজটা কি দেখো ফিডিউশিয়াল এজটা আমি এইভাবে তোমাদেরকে বললাম যে এইখানটায় কি থাকে এইভাবে কিন্তু একটা ছক কাটার মতন থাকে ঠিক এইটাকে আমরা কি বলি না ফিডিউশিয়াল এজ তাই তো ফিডিউশিয়াল এজ এই ফিডিউশিয়াল এজ কিন্তু সেন্টিমিটারের সেন্টিমিটারের ডিস্টেন্সটা কিন্তু লেখা থাকে এখানে কি সেন্টিমিটারের ডিস্টেন্স লেখা থাকে ঠিক আছে যেটা আছে তোমার টেলিস্কোপ এল টেলিস্কোপ এল ইডেরটা এরিয়াতে কিন্তু আমরা ইউজ করি যতগুলো ইনফরমেশন এখান থেকে জানলাম এরপর দেখো প্লেন এলিডেটের সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব কি কি প্লেন এলিডেটের সম্পর্কে ইনফরমেশন জানব যেমন দেখো প্লেন এলিডেট অবজেক্টকে সাইটিং করার জন্য আমরা প্লেন অবজেক্টটা কিন্তু ইউজ করি তাহলে এখানটা আমি পয়েন্টটা দিয়ে দিই কি প্লেন এলিডেট প্লেন এলিডেট কি তাহলে আমি এটাকে কি বলতে পারবো যে অবজেক্টকে সাইড করার জন্য ইউজ করা হচ্ছে এবং সাথে সাথে লাইন অফ লাইন ও ড্র কিন্তু করা হচ্ছে তাহলে এক নম্বর পয়েন্ট হিসেবে আমি কি লিখবো ইউজ ফর ইউজ ফর সাইটিং অবজেক্ট অবজেক্ট অ্যান্ড ড্রয়িং অ্যান্ড ড্রয়িং লাইন মানে অবজেক্টকে সাইড করার জন্য ইউজ করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ড্রয়িংও কিন্তু করা হচ্ছে এক নম্বর দ্বিতীয়ত কি দ্বিতীয় হয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে কি তোমার এই যে গ্র্যাজুয়েশান অফ সাইট বানানো থাকে যে এজটা যেটা হচ্ছে তোমার বিভিনুর টার্মে যেটাকে আমরা ফিডুশিয়াল এজ বলা হচ্ছে সেটাও কিন্তু থাকছে তাহলে গ্র্যাজুয়েশানের সাইটকে বানানো থাকে ওই যে এজটা সেটাকে আমরা বিভিন্ন টার্মে কী বলা হয় ফিডুশিয়াল এজ মানে ফিডুশিয়াল এজ প্লেন এলডেটে কিন্তু বানানো থাকে তাহলে আমরা কি লিখব তোমার এলিডেট এ কিন্তু বানানো থাকে নম্বর কি তিন নম্বর বা তুমি এটাকে এটাকে আমি এইভাবে লিখতে পারবো যে গ্রেজুয়েশন এখানটায় লিখে দিচ্ছি গ্রেজুয়েশন আর আর মার্ক অন

লিমিটেড ঠিক আছে আজকে এইটুকুই থাক নেক্সট পার্টটা